বন্ধুরা, টাকা টাকার স্বপ্ন কে না দেখে? আর যার কাছে এই টাকা রয়েছে তারা তার শো অফ তো নিশ্চয়ই করে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের কাছে প্রচুর টাকা থাকার জন্য তারা খুবই বেহিসেবি জীবনযাপন করে। আজ আমি আপনাদের এমন কিছু সুপারস্টারদের ব্যাপারে বলতে চলেছি যাদের কাছে নিজস্ব একটি দ্বীপ রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বার এক, জনি ডেপ। আপনারা হয়তো জনি ডেপকে জানেন না, কিন্তু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে তো সবাই চেনেন। ডিসনির সবথেকে জনপ্রিয় সিনেমা সিরিজ পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান হলিউডের সবথেকে জনপ্রিয় সিনেমা সিরিজগুলির অন্তর্গত। 2004 সালে তিনি বাহামাসে 45 একরের একটি দ্বীপ কিনেছেন যার নাম লিটিল হল স্পন্ড কে। তখন তার মূল্য ছিল প্রায় $3.7 মিলিয়ন। এই দ্বীপে মোট 6টি সমুদ্র সৈকত রয়েছে যার নাম তিনি নিজের পরিবারের সদস্যদের নামে রেখেছেন, এবং হলিডেতে তিনি এখানে নিজের পরিবারের সাথে বেড়াতে আসেন। নাম্বার দুই, সাকিরা। সাকিরা, যিনি আমেরিকার একজন বিখ্যাত গায়িকা, 2011 সালে সাকিরা পিঙ্কোয়ের কোফাউন্ডার রজার্স ওয়াটারের সাথে যুক্ত হয়ে একটি দ্বীপ কিনেছেন যার নাম বন্ডস কে, আর যেটি বাহামাসের উত্তরে অবস্থিত, এবং তিনি এখানে একটি মাল্টি মিলিয়নদের জন্য রিসর্ট তৈরি করতে চলেছেন। নাম্বার তিন, লিওনার্দো দি কাপ্রিও। হলিউডে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো দি কাপ্রিওকে তো আপনি নিশ্চয়ই চেনেন। টাইটানিক ছবির পর তিনি শুধু হলিউডের একজন সুপারস্টার নন, বরং একজন ব্র্যান্ড হয়ে গেছেন। তারপর তিনি ক্যাচ মি ইফ ইউ ডোন্ট, ব্ল্যাক ডায়মন্ড ইত্যাদি আরও অনেক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছেন। আর তাই তার কাছে এত টাকা রয়েছে যে তিনি 2008 সালে একটি নিজস্ব দ্বীপ কিনে নেন যার নাম ব্যালিচ ব্ল্যাক অ্যাডোল কাই, আর তার মূল্য প্রায় $1.75 মিলিয়ন। দুবছর পরে তিনি এখানে একটি রিসর্ট বানিয়েছেন এবং সেটিকে নিজের ব্যবসার সাথে যুক্ত করেছেন। নাম্বার চার, শাহরুখ খান। বলিউড কিং শাহরুখ খান নিজের বাস্তব জীবনটিও রাজার মতোই কাটায়। দুবাইয়ে অবস্থিত পাম জুমেরিক পৃথিবীর সবথেকে বড় ম্যানমেড আইল্যান্ড। তারই 14,000 স্কোয়ার ফুট জমিতে শাহরুখ খানের 8,000 স্কোয়ার ফুটের একটি বাংলো রয়েছে। এই দ্বীপটিকে আপনি অনেক বলিউড এবং হলিউড সিনেমাতে দেখেছেন। এসআরকের এই বাংলোতে সমস্ত জিনিসই রিমোট কন্ট্রোল, আর এর মূল্য প্রায় $2.8 মিলিয়ন। নাম্বার পাঁচ, মেল গিবসন। দ্য এক্সপেন্ডেবল সিনেমার জনপ্রিয় অভিনেতা মেল গিবসন হলিউডের খুবই বিখ্যাত একজন ব্যক্তি। 2006 সালে তিনি একটি আইল্যান্ড কিনেছিলেন যার নাম মাও আইল্যান্ড। 5,400 একর জুড়ে অবস্থিত এই দ্বীপের মূল্য প্রায় $10 মিলিয়ন, কিন্তু কেনার পরে তিনি সেখানে কোনো কিছুই পরিবর্তন করেননি। এই দ্বীপটিকে তিনি নিজের আরাম এবং ছুটিতে নিজের পরিবারের সাথে কাটানোর জন্য কিনেছেন। নাম্বার ছয়, নিকোলাস কেজ। নিকোলাস কেজ, যিনি হলিউডের একজন বিখ্যাত অভিনেতা, তিনি ঘোস্ট রাইডারের মতো আরও অনেক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছেন। 2006 সালে কেজ একটি দ্বীপ কিনেছিলেন যার মূল্য প্রায় $3 মিলিয়ন। নাম্বার সাত, অ্যাডি মর্ফি। যদি আপনিও হলিউড সিনেমা দেখতেই বেশি পছন্দ করেন তবে আপনাকে আর বলতে হবে না যে অ্যাডি মর্ফি কে। 59 বছরের এই অভিনেতা অনেক বছর কঠোর পরিশ্রমের পর আজ এখানে এসে পৌঁছেছেন। প্রথমে তিনি টেলিভিশন এবং একজন কমেডিয়ান হিসেবে কাজ করতেন। 2007 সালে অ্যাডি বাহামাসে রক স্টার কে নামের একটি দ্বীপ $15 মিলিয়ন কিনেছিলেন। তারই কিছু বছর পরে তিনি এটিকে ইকো ফ্রেন্ডলি রিসর্টে পরিণত করে দেন। নাম্বার আট, জুলিয়া রবার্টস।
আমেরিকার বিখ্যাত অভিনেত্রী জুলিয়া একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ফিল্ম প্রোডিউসার। 50 বছরের এই অভিনেত্রী সিক্রেট, ইন্দ্রিয়াজ, আইচ, ওরসিয়ান 12 এর মতো অনেক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছেন। 2011 সালে বাহামাসে 3,700 স্কোয়ার ফিটের একটি দ্বীপ কিনেছেন তিনি, যার মূল্য প্রায় $13.4 মিলিয়ন। জুলিয়া অবশ্য পরে নাম দিয়েছেন দ্য ফে এস্টেট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তার সাথে বন্ধুরা, আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।